নমস্কার বন্ধুগণ ভারতের অর্থনীতিতে আমরা আলোচনা করছিলাম টাকার বাজার সম্পর্কে আগের দিনের ভিডিওতে আমি টাকার বাজার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি তার কিছুটা অংশ আজকে বাকি থেকে গেছে সেটাই কমপ্লিট করব। তো আগের দিনের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন নয়তো এই ভিডিওটা বুঝতে বা এটার সঙ্গে আগেরটা লিঙ্ক করতে অসুবিধা হবে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আরও ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আগের দিনে টাকার বাজারকে দুভাগে ভাগ করেছিলাম একটি হচ্ছে সংগঠিত টাকার বাজার এবং অপরটি হচ্ছে অসংগঠিত টাকার বাজার আমরা সংগঠিত টাকার বাজার সম্পর্কে আলোচনা করছিলাম তার মধ্যে আমরা দেখেছিলাম যে সংগঠিত টাকার বাজারে কোন কোন সংস্থাগুলি রয়েছে অর্থাৎ সংগঠিত টাকার বাজার কাদেরকে নিয়ে গঠিত সেইখানেই আমাদের বাকি থেকে গেছিল দুটো ব্যাপার সম্পর্কে বোঝা একটা হচ্ছে কলমানি মার্কেট বাংলা করলে যাকে বলা হয় তলবি টাকার বাজার তলবি টাকার বাজার এবং দ্বিতীয় হচ্ছে যেটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে বিল মানি মার্কেট বিল মানি মার্কেট বাংলায় বলা হয় বিল বাজার বিল বাজার বাকি যে যে ভাগগুলো রয়েছে বা বাকি যারা রয়েছে তাদের সম্পর্কে আমি আলোচনা করেছি তাই আর এখানে আর ডিটেলসে লিখলাম না এই দুটো বাকি থেকে গেছে তো এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে দেখবো কল মানি মার্কেট বা তলবি টাকার বাজার সম্পর্কে তলবি টাকার বাজার এই প্রধান টাকার বাজারেরই একটি উপবাজার বা সাব মার্কেট। প্রধান যে টাকার বাজার এরই একটা উপবাজার বা সাব মার্কেট হচ্ছে তলবি টাকার বাজার বা ইংরেজিতে কল মানি মার্কেট প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের কিছু টাকা প্রতিদিন উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত টাকা যে বাজারে লেনদেন করা হয় সেই বাজারটাকে বলা হয় তলবি টাকার বাজার বা কল মানি মার্কেট প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের কিছু পরিমাণ টাকা প্রতিদিন উদ্বৃত্ত থাকে বা প্রতিদিনই একটু করে বেঁচে যায় টাকা সেই টাকাটা যে বাজারে লেনদেন করা হয় তাকে বলা হচ্ছে কল মানি মার্কেট ধরা যাক দুটো ব্যাংক একটা এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর একটা ধরলাম ইউ বি আই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের আজকে যা লেনদেন হয়েছে অর্থাৎ যে টাকা জমা পড়েছে এবং যে টাকা মানুষ তুলেছে তার মধ্যে কিছু টাকা বেঁচে গেছে এবার ইউবিআইয়ের কিছু পরিমাণ টাকা আজকেই দরকার রয়েছে ইউবিআই সেই যে টাকার দরকার রয়েছে সেটা মেটাতে পারে হয় আরবিআইয়ের কাছ থেকে লোন নিয়ে ইউবিআই যদি আরবিআই বা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে লোনটা নিত তাহলে তাকে রেপো রেটে সেই লোন পরিশোধ করতে হতো অর্থাৎ লোনের টাকাটা পরিশোধ করতে হতো তার সঙ্গে রেপো রেট অনুযায়ী কিছু সুদ দিতে হতো ইউবিআই কি করলো আরবিআই এর কাছ থেকে লোনটা নিল না সে চলে গেল এসবিআই এর কাছে এসবিআই দেখলো তার দৈনন্দিন যে লেনদেন হয়েছে তার থেকে কিছু টাকা বেঁচেছে সেই টাকাটা এসবিআই ইউবিআই কে লোন দিয়ে দিল এই যে লোনটা দিল সেইটাই হচ্ছে কল মানি মার্কেট এই যে লোনটা সেটাকেই বলা হচ্ছে তলবি অর্থ বা কল মানি আর এইটা যে মার্কেটে সংগঠিত হচ্ছে সেটাই কল মানি মার্কেট এই লোনটার জন্য ইউবিআইকে এর কাছে কিছু টাকা দিতে হবে অর্থাৎ সুদ হিসাবে দিতে হবে যে সুদটা দিতে হবে ধরা যাক এখানে টু পারসেন্ট সুদ দিতে হলো এস ধরা যাক ইউ বি একশো টাকা ধার দিল তার জন্য ইউবিআই টু পার্সেন্ট হারে সুদ দিল এসবিআইকে এই যে সুদটা এই সুদটাকে বলা হয় কল রেট কল রেট অর্থাৎ এই যে কল মানি মার্কেট এটা দুটো ব্যাংকের মধ্যেই সংগঠিত হয় ব্যাংক টু টাকা হয় কল মানি মার্কেট কিন্তু বহু দিনের জন্য বা বেশি দিনের জন্য এই ঋণটা দেওয়া হয় না এই ঋণটা একদিন থেকে শুরু করে চোদ্দ দিন পর্যন্ত দেওয়া হয় তাহলে কল মানি বা তলবি টাকার যে ঋণটা দেওয়া হচ্ছে সেটার মেয়াদকাল এক থেকে চোদ্দ দিন অবধি এর মধ্যেই টাকা আবার ফেরত দিতে হবে বা পরিশোধ করতে হবে এরপরের বিষয় হচ্ছে বিল মানি মার্কেট বা বিল বাজার এই বিল বাজার বা বিল বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ধরনের বিল হয় যেমন প্রথম ট্রেজারি বিল দ্বিতীয় কমার্শিয়াল বিল তিন নম্বর বিল অফ এক্সচেঞ্জ চতুর্থ কমার্শিয়াল পেপার এবং পঞ্চম সার্টিফিকেট অফ ডিপোজিট এই সমস্ত কিছু নিয়ে বিল মানি মার্কেট বা বিল বাজার গঠিত ট্রেজারি বিল কমার্শিয়াল বিল বিল অফ এক্সচেঞ্জ কমার্শিয়াল পেপার এবং সার্টিফিকেট অফ ডিপোজিট এইগুলো প্রত্যেকটাই এই টাকার বাজারের এক একটি উপবাজার বা সাব মার্কেট। প্রত্যেকটাই এই টাকার বাজারই বাজারেরই এক একটা উপবাজার বা সাব মার্কেট। প্রথমে আমরা দেখব ট্রেজারি বিল সম্পর্কে ট্রেজারি বিলের বাংলাও হচ্ছে ট্রেজারি বিল ট্রেজারি বিলকে আবার সংক্ষেপে বলা হয় টি বিল ট্রেজারি বিলকে সংক্ষেপে বলা হয় টি বিল ট্রেজারি বিল হলো এক ধরনের সরকারি বিল এটা একটা সরকারি বিল এবং এই সরকারি বিল যেখানে যে বাজারে লেনদেন করা হয় তাকেই বলা হচ্ছে ট্রেজারি বিল মার্কেট তাহলে যে বাজারে ট্রেজারি বিল লেনদেন করা হয় তাকেই বলা হচ্ছে ট্রেজারি বিল মার্কেট তো এই ট্রেজারি বিল জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে আগেই বললাম ট্রেজারি বিল বিল হলো একটা একটা মানে কাগজের টুকরো যেটা সরকার কর্তৃক অনুমোদিত ধরা যাক কোনো কারণে কেন্দ্রীয় সরকারের টাকার প্রয়োজন হয়েছে এই ট্রেজারি বিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি দিতে পারে বা কেন্দ্রীয় সরকারই শুধুমাত্র এটা বিক্রয় করতে পারে কোনো কারণে কেন্দ্রীয় সরকারের টাকার দরকার হয়েছে এবং সেই টাকা অবশ্যই কম সময়ের জন্য দরকার হয়েছে টাকার বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে টাকার বাজারের যে মেয়াদ কালটা সেটা এক বছরের কম হবে আগের দিনই বলেছিলাম তো কোনো কারণে কেন্দ্রীয় সরকারের টাকার প্রয়োজন হয়েছে কম সময়ের জন্য তো কেন্দ্রীয় সরকার এরকম একটা কাগজ ছাপিয়ে বিক্রয় করবে এরকম একটা কাগজ ছাপিয়ে দেবে প্রত্যেকটা কাগজে একটা অ্যামাউন্ট লিখে দেবে ধর ধরা যাক এখানে একশো টাকা এক একটা ট্রেজারি বিলের মূল্য এরকম কাগজ বিক্রি করবে এবার ভারতে যে সমস্ত প্রতিষ্ঠান এই ট্রেজারি বিল কিনতে ইচ্ছুক তারা সরকারের কাছ থেকে সেটা কিনে নেবে ধরা যাক পঞ্চাশটা এরম ট্রেজারি বিল বিক্রি হল তাহলে সরকারের কাছে টাকা কত এলো পাঁচ হাজার টাকা সরকারের টাকার প্রয়োজন ছিল সেই কারণেই পঞ্চাশটা ট্রেজারি বিল মার্কেটে ছেড়েছিল এবার যে সমস্ত প্রতিষ্ঠান এই বিল কিনতে আগ্রহী হলো তারা কিনল এবং পাঁচ টাকা সরকার পেয়ে গেল এই দিয়ে সরকারের যা কাজ ছিল সেটা মিটিয়ে দিল এবার পরে যখন সরকারের কাছে টাকা এসে গেল তখন এই পাঁচ হাজার টাকা পুনরায় যারা কিনেছিল তাদেরকে দিয়ে দেওয়া হলো পাঁচ হাজার টাকাটা তো দেওয়া হলো তার সঙ্গে কিছু টাকা সুদ দেওয়া হলো এই একশো টাকা করে যে ট্রেজারি বিলটা কেনা হয়েছিল ধরা যাক প্রত্যেকটা ট্রেজারি বিলে দু টাকা করে সুদ দেওয়া হলো অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান যদি একটা ট্রেজারি বিল কেনে সরকার যখন টাকাটা ফেরত দেবে তখন সেভাবে একশো টাকা তাহলে এই দু টাকা তার লাভ হলো এইভাবে কি হলো যখন সরকারের টাকার দরকার ছিল তার দরকারটাও মিটে গেল এবং যে প্রতিষ্ঠান এই ট্রেজারি বিলে ইনভেস্ট করতে চাইছিল সে দু টাকা সুদও পেয়ে গেল এই হচ্ছে ট্রেজারি বিলের কাজ তো ট্রেজারি বিলের কোনো রকম ঝুঁকি নেই যে এই টাকাটা যেটা ইনভেস্ট করা হলো একশো টাকা এক একটা ট্রেজারি বিলের দাম এই একশো টাকা যে আমি দিলাম এটা আমি সিওর ফেরত পাব কারণ এটা কেন্দ্রীয় সরকার এটাকে বিক্রয় করছে তো কেন্দ্রীয় সরকার টাকা ফেরত দেবেই আমার টাকা কোনো দিনই মার যাবে না তো এই একশো টাকা আমি পাবই তাই এই ট্রেজারি বিল সব থেকে কম ঝুঁকিপূর্ণ বিল আগেই বললাম শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এই ট্রেজারি বিল বিক্রয় করতে পারে কেন্দ্রীয় সরকার ট্রেজারি বিল ন্যূনতম পঁচিশ হাজার টাকা এবং তার গুণিতক হিসাবে বিক্রি করতে পারে অর্থাৎ পঁচিশ হাজার টাকা তারপরে পঞ্চাশ হাজার টাকা তারপরে পঁচাত্তর হাজার টাকা এরকমভাবেই বিক্রি করতে পারে অর্থাৎ এক একটা ট্রেজারি বিলের দাম এরম হতে পারে নয় পঁচিশ হাজার হবে নয় পঞ্চাশ হাজার হবে নয় পঁচাত্তর হবে এইভাবে আস্তে আস্তে বাড়বে এবার এই যে ট্রেজারি বিলটা ছাড়া হচ্ছে মার্কেটে এটা কে কে কিনতে পারে কোন কোন প্রতিষ্ঠান কিনতে পারে কোনো সাধারণ মানুষ কিন্তু এই ট্রেজারি বিল কিনতে পারে না ট্রেজারি বিল শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান কিনতে পারে তারা হচ্ছে যে কোনো ব্যাংক। যে কোনো তপসিলভুক্ত ব্যাংক ট্রেজারি বিল কিনতে পারে যে কোনো বিদেশি ব্যাংক কিনতে পারে যে কোনো সমবায় সমিতি কিনতে পারে তাহলে এই ট্রেজারি বিল কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কিনতে পারবো না আমরা চেষ্টা করলেও এই ট্রেজারি বিলে ইনভেস্ট করতে পারবো না শুধুমাত্র ব্যাংক বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো এই ট্রেজারি বিল কিনতে পারে কেন্দ্রীয় সরকার তিন ধরনের ট্রেজারি বিল বিক্রি করতে পারে একটা হচ্ছে একানব্বই দিনের ট্রেজারি বিল দ্বিতীয়টা হচ্ছে একশো বিরাশি দিনের ট্রেজারি বিল এবং তৃতীয় তিনশো দিনের ট্রেজারি বিল মানে ট্রেজারি বিল যদি সরকার ছাড়ে এই তিনটের মধ্যে কোনো একটাতে ছাড়তে পারবে অর্থাৎ কোনো ট্রেজারি বিল ছাড়লে সেটা একানব্বই দিনের মধ্যে ম্যাচিওর হতে পারবে অর্থাৎ যে সংস্থা টাকা দিয়ে এই ট্রেজারি বিলটা কিনলো সে একানব্বই দিন পর তার টাকা ফেরত পেতে পারে বা একশো বিরাশি দিনের ট্রেজারি বিল ছাড়তে পারে অর্থাৎ একশো বিরাশি দিন পরে সেই টাকাটা ম্যাচিওর হবে এবং যে সমস্ত এখানে টাকা লাগিয়েছিল সে ফেরত পাবে বা তিনশো দিনে এটা হতে পারে দ্বিতীয় কমার্শিয়াল বিল বা বাংলায় বাণিজ্যিক বিল কমার্শিয়াল বিল বা বাংলা হচ্ছে বাণিজ্যিক বিল কমার্শিয়াল বিলেরই আর একটা ভাগ হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা বাংলায় বাণিজ্যিক হুন্ডি বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ যে মার্কেটে ট্রানজাকশন হয় বা লেনদেন হয় সেই বাজারটাকেই বলা হয় কমার্শিয়াল বিল মার্কেট তো আমাদের জানার বিষয় এই বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি কাকে বলে বাণিজ্যিক হুন্ডির যে সংজ্ঞাটা বইতে দেওয়া আছে সেইটা আমি একবার বলছি বাণিজ্যিক হুন্ডি হলো এমন একটি লিখিত ও শর্তহীন দলিল যাতে হুন্ডির লেখক কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে কিংবা সেই ব্যক্তির নির্দেশিত কোনো ব্যক্তিকে চাওয়া মাত্র কিংবা নির্ধারিত সময়ের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে নির্দেশ করে এই শর্তটা থেকে কয়েকটা পয়েন্ট পাওয়া যাচ্ছে সেই পয়েন্টগুলো মনে রাখলেই হবে প্রথম বাণিজ্যিক খুন্ডি হলো এমন একটি লিখিত ও শর্তহীন লিখিত ও শর্তহীন প্রথম পয়েন্ট পেলাম লিখিত ও শর্তহীন দলিল তারপরে যাতে হুন্ডির লেখক কোন একটি নির্দিষ্ট ব্যক্তিকে কিংবা সেই ব্যক্তির নির্দেশিত কোনো ব্যক্তিকে চাওয়া মাত্র বা নির্দিষ্ট সময় পর দ্বিতীয় পয়েন্ট যেটা পেলাম ডেফিনেশনটা থেকে সেটা হচ্ছে চাওয়া মাত্র বা নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য নির্দেশ দান করে তৃতীয় যেটা পাচ্ছি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এই তিনটে ব্যাপার বুঝলেই বাণিজ্যিক খুন্ডি খাকে বলে আমরা বুঝতে পেরে যাব ধরা যাক তিনজন ব্যক্তি এ বি এবং সি এ ব্যক্তিটি কে পাঁচশো টাকা দামের জিনিস বিক্রি করলো এ বিক্রি করলো কে অর্থাৎ বি কিনলো জিনিস দিয়ে কত টাকার জিনিস পাঁচশো টাকার জিনিস তাহলে এই দুজন ব্যক্তির মধ্যে কে টাকা পাবে এ টাকা পাবে কারণ সে জিনিসটা বিক্রি করেছে এবং বি টাকা দেবে কারণ সে জিনিসটা কিনেছে বি তখনই পাঁচশো টাকা না দিয়ে কী করলো একটা বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ লিখে দিল বি কি করলো একটা বিল অফ এক্সচেঞ্জ লিখে দিল একে যে একটি নির্দিষ্ট সময় পর ফার্স্টের যে ডেফিনেশানের যে পয়েন্টটা সেটা আমরা পেয়ে গেলাম একটি লিখিত বা শর্তহীন দলিল এটা একটা লিখিত দলিল তো বি লিখে দিল একটা দলিল বা বিল একে কি লিখে দিল যে তিন মাস পর এ এই বিলটা বিকে দেখালে যদি এ বিকে এই বিলটা দেখায় তাহলে বি পাঁচশো টাকা দিয়ে দেবে তো দ্বিতীয় যে ডেফিনেশন থেকে যে পয়েন্টটা পেয়েছিলাম নির্দিষ্ট সময় পর অর্থাৎ তিন মাস পর এবং তৃতীয় যে পয়েন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ পাঁচশো টাকা পাবে এইটাই হচ্ছে বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ তাহলে বি একটা বিল লিখে দিল তিন মাস পর সেই যদি এ যদি বিকে সেই বিলটা দেখায় তাহলে সে পাঁচশো টাকা পেয়ে যাবে হয়তো বি এখন জিনিসটা কিনেছে কিন্তু বিয়ের কাছে এখন নগদ অর্থ নেই তো সে কী করল এইভাবে সে তিন মাস পরে টাকা ফেরত দেবে এরম একটা বিল লিখে দিল এখানে ডেফিনেশান থেকে আরও একটা জিনিস আছে চাওয়া মাত্র প্রদেহ কেন এবার এ যে এই পাঁচশো টাকা পায় তার জন্য একটা তার কাছে বিল আছে কিন্তু দেখা গেল এরও এক্ষুনি টাকা প্রয়োজন তখন এ কী করবে এই বিলটা নিয়ে চলে যাবে কোনো একটা ব্যাংকে ব্যাংকে গিয়ে এই বিলটা দেখাবে যে আমার কাছে একটা পাঁচশো টাকার বিল আছে কিন্তু আমার এই বিলটা মেয়াদ পূর্ণ হবে তিন মাস পরে কিন্তু আমার এক্ষুনি টাকা দরকার তখন ব্যাঙ্ক কী করবে এই পাঁচশো টাকা একে দিয়ে দেবে তাহলে চাওয়া মাত্র প্রদেয় হয়ে গেল ব্যাংক যে একে টাকাটা দিয়ে দিল তার বদলে কিছু একটু সামান্য চার্জ কেটে নেবে এই তিন মাসের মেয়াদ যখন সম্পূর্ণ হবে তখন আর এ গিয়ে আর বিয়ের কাছ থেকে টাকাটা নেবে না কারণ এই যে বিলটা ছিল সেটা তো এখন ব্যাংকের কাছে চলে এসছে ব্যাংক একে টাকা দিয়ে দিয়েছে ব্যাংক এখন আবার তিন মাস পরে বিয়ের কাছে যাবে এই যে বিলটা ছিল সেটা দেখাবে দিয়ে পাঁচশো টাকা নিয়ে নেবে এইভাবে এখানে এই কাজটা চলে এবার এই সি ব্যক্তিটাকে কেন আমি এখানে লিখেছি এই বাণিজ্যিক খুন্ডিতে তিনজন ব্যক্তিও আসতে পারে কিভাবে সেটাই আমি আবার বোঝাচ্ছি ধরা যাক তিনজন ব্যক্তি এ বি এবং সি বি হয়তো সির কাছ থেকে পাঁচশো টাকার জিনিস কিনেছে বি সির কাছ থেকে পাঁচশো টাকার জিনিস কিনেছে তাহলে বি টাকা পাবে এবং সি টাকা দেবে সি বিকে একটা বিল লিখে দিল পাঁচশো টাকার একটা বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক খুন্ডি লিখে দিল আবার বি ধরা যাক এর কাছ থেকেও পাঁচশো টাকা জিনিস কিনেছে এই জায়গায় কে টাকা পাবে এ টাকা পাবে বি টাকা দেবে বি একে পাঁচশো টাকা না দিয়ে সি যে বিলটা দিয়েছিল সেই বিলটাই দিয়ে দিল ধরা যাক বিলটার মেয়াদ তিন মাস তিন মাস তিন মাস পর এ কি করবে এই বিলটা যেটা পেল এখন এর কাছে আছে সে আর বির কাছে যাবে না সোজা চলে যাবে সির কাছে যেহেতু সি সেটা লিখেছিল সি এর কাছে যাবে তিন মাস পরে পাঁচশো টাকা নিয়ে নেবে এইভাবে তিনজনের মধ্যেও একটা বিল ট্রানজাকশান হতে পারে এইভাবে চারজন পাঁচজন ছজন অনেক জনের মধ্যে এই বিল ট্রানজাকশান হতে পারে তো এই বাণিজ্যিক হুন্ডির তিনটে পক্ষ থাকে তিনজন পক্ষ থাকে একজন হচ্ছেন হুন্ডি লেখক দ্বিতীয় হুন্ডি গ্রাহক এবং তৃতীয় হুন্ডি প্রাপক ইংরেজি করলে হুন্ডি লেখক হচ্ছে ড্রয়ার হুন্ডি গ্রাহক হচ্ছে ড্রয়ি আর হুন্ডি প্রাপক হচ্ছে পেই ড্রয়ার ড্রয়ি এবং পেই হুন্ডি লেখক হচ্ছেন যিনি হুন্ডিটা প্রস্তুত করছেন তিনি হচ্ছেন হুন্ডি লেখক হুন্ডি গ্রাহক হচ্ছেন তিনি যিনি হুন্ডিটা স্বীকার করেন এবং অর্থ দিতে সম্মত হন এবং হুন্ডি প্রাপক হচ্ছে যে হুন্ডির অর্থটা পাবে সে হচ্ছে হুন্ডি প্রাপক পরবর্তী কমার্শিয়াল পেপার বাংলা হচ্ছে বাণিজ্যিক কাগজ বাণিজ্যিক কাগজ যাক একটা বড় ধরা কোম্পানি যেমন টাটা বা আম্বানি এরকম কোন বড় কোম্পানি তাদের যদি টাকার প্রয়োজন হয় স্বল্প মেয়াদকালের যদি টাকার প্রয়োজন হয় তখন সেই সমস্ত কোম্পানি এক ধরনের বিল ইস্যু করতে পারে জনসাধারণের উদ্দেশ্যে সেই ধরনের এই ধরনের বিলকে বলা হচ্ছে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার এই সমস্ত বাণিজ্যিক কাগজ শুধুমাত্র কোনো বড় বড় রেপুটেড কোম্পানি ইস্যু করতে পারে তাহলে কোনো বড় কোম্পানি তাদের যদি টাকার প্রয়োজন হয় স্বল্প মেয়াদকালে যদি টাকার প্রয়োজন হয় সেই কোম্পানি জনসাধারণের থেকে টাকা সংগ্রহের উদ্দেশ্যে যদি কোনো বিল ছাড়ে মার্কেটে সেটাই হচ্ছে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার ধরা যাক কোনো একটা কোম্পানি টাটা টাটা কোম্পানির এক্ষুনি কিছু টাকার প্রয়োজন রয়েছে তো টাটা কোম্পানি কোথাও থেকে লোন নিতে পারে ব্যাংক থেকে লোন নিতে পারে বা এই বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার ইস্যু করেও টাকা তুলতে পারে ধরা যাক যে টাটা কোম্পানির পাঁচ হাজার টাকা প্রয়োজন আছে টাটা কি করলো একশো টাকা করে এক একখানা বিল তৈরি করলো দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে ছেড়ে দিলো তাহলে কতগুলো সংখ্যা হবে পঞ্চাশটা সংখ্যা পঞ্চাশটা যদি সে ছাড়তে পারে তাহলে তার পাঁচ হাজার টাকা চলে আসবে তো এইভাবে জনসাধারণের উদ্দেশ্যে একটা বিল ছেড়ে দিলো একশো টাকা করে এক একটা দাম এবং পঞ্চাশটা বিল পঞ্চাশ জন মানুষ এসে একশো টাকা দিয়ে দিয়ে এই বিলটা কিনলো এবার টাটা কোম্পানির হাতে যখন টাকা চলে এসছে তখন কি করবে টাটা যে পঞ্চাশ জন মানুষ এই বিলটা কিনেছিল তাদেরকে একশো টাকা করে ফেরত দিয়ে দেবে শুধু একশো টাকা করে তো ফেরত দেবে না তার সঙ্গে কিছুটা সুদ দেবে ধরা যাক দু টাকাকে তিন টাকা সুদ দিল তাহলে আমি একটাই এরকম বিল কিনেছিলাম একশো টাকার বিল আমি যখন টাকা ফেরত দেবে এই টাটা কোম্পানি তখন পাবো একশো তিন টাকা তাহলে আমি তিন টাকা সুদ পেলাম এইভাবেও কোনো কোম্পানি টাকা সংগ্রহ করতে পারে এই ধরনের বিল যেখানে লেনদেন করা হয় সেটাই হচ্ছে কমার্শিয়াল পেপার মার্কেট বা বাণিজ্যিক কাগজের বাজার সাধারণত বড় বড় কোম্পানিগুলোই এই বাণিজ্যিক কাগজ পেশ করতে পারে যে সমস্ত কোম্পানির নিট সম্পত্তির পরিমাণ চার কোটি টাকা সভ্য সম্পত্তির পরিমাণ চার কোটি টাকা বা তার বেশি তারাই এই কাগজ বিক্রি করতে পারে তাহলে ছোট ছোট যে সমস্ত কোম্পানি যাদের সম্পত্তির পরিমাণ চার কোটি টাকার কম তারা কোনো দিনই এই কমার্শিয়াল পেপার বিলি করতে পারবে না কমার্শিয়াল পেপার মিনিমাম পনেরো দিনের জন্য পেস করা যেতে পারে আর ম্যাক্সিমাম এক বছরের জন্য পেস করা যেতে পারে মানে সব থেকে কম পনেরো দিনের কমার্শিয়াল পেপার হয় অর্থাৎ আমি যদি এই একশো টাকা লাগালাম সেটা পনেরো দিন পরে কোম্পানি শোধ করবে এরম হতে পারে বা ষোলো দিন হতে পারে বা সতেরো দিন হতে পারে এইভাবে এক বছর অবধি হতে পারে কিন্তু পনেরো দিনের কমের মেয়াদে বাণিজ্যিক কাগজ পেশ করা যায় না শেষ বিষয় হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট বাংলা করলে হয় প্রত্যয়ন আমানত পত্র প্রত্যয়ন আমানত পত্র বা সার্টিফিকেট অফ ডিপোজিটও এক ধরনের বিল এই যে প্রত্যয়ন আমানতপত্র বা সার্টিফিকেট অফ ডিপোজিট এটা ইস্যু করতে পারে যে কোনো বাণিজ্যিক ব্যাংক যে কোনো ব্যাংক যে কোনো ব্যাংক এই সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করতে পারে ধরা যাক কোনো কারণে কোনো একটা ব্যাংকের স্বল্প মেয়াদকালে টাকার প্রয়োজন হল সে টাকা কীভাবে সংগ্রহ করতে পারে প্রথম আরবিআইয়ের কাছে যেতে পারে আরবিআইয়ের কাছে গিয়ে লোন নিতে পারে তার বদলে তাকে দিতে হবে রেপো দ্বিতীয় কল মানি হিসেবে নিতে পারে কোনো একটা ব্যাংকের কাছ থেকে নিতে পারে টাকা মানে একটা ব্যাংক আর একটা ব্যাংকের কাছ থেকে নিতে পারে কল মানি মার্কেট যেটা আমরা দেখলাম আবার তৃতীয় এই সার্টিফিকেট অফ ডিপোজিটের মাধ্যমেও নিতে পারে সার্টিফিকেট অফ ডিপোজিট ইস ব্যাংক ইস্যু করে কোনো জনসাধারণের উদ্দেশ্যে অর্থাৎ আমি বা আপনি যে কোনো যে একজন ব্যক্তি এই সার্টিফিকেট অফ ডিপোজিট কিনতে পারি ধরা যাক কোনো একটা ব্যাংকের টাকার প্রয়োজন আছে ধরা যাক সেই এই পাঁচ হাজার টাকাই প্রয়োজন রয়েছে ব্যাংক এরম একশো টাকা করে এক একটা সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করলো পঞ্চাশটা পঞ্চাশ জন মানুষ এসে এই এক একটা করে বিল কিনে নিল এবং তিন মাস কি চার মাস পরে ব্যাংকের হাতে যখন টাকা এসে গেল তখন সেটা ফেরত দিয়ে দিল তার বদলে কিছু টাকা অবশ্যই সুদ দিল এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট প্রত্যেকটা জিনিসই প্রায় সমান শুধু কে কে ইস্যু করতে পারে এটাই গুরুত্বপূর্ণ তাহলে সার্টিফিকেট অফ ডিপোজিট কে ইস্যু করতে পারে যে কোনো বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র আর আর বা রিজিওনাল রুরাল ব্যাংক বাদ দিয়ে সমস্ত ব্যাংক এই সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করতে পারে আর আরবি যার বাংলা হচ্ছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বাদ দিয়ে যে কোনো ব্যাংক এই সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করতে পারে এই সার্টিফিকেট অফ ডিপোজিট বা প্রত্যয়ন আমানতপত্রের ন্যূনতম মেয়াদ সাত দিন সাত দিন ন্যূনতম মেয়াদ এর থেকে এক বছর অবধি হতে পারে অর্থাৎ সাত দিনের জন্য দিতে পারে একশো টাকা আমি ইনভেস্ট করলাম সাত দিন পর আমার টাকা ফেরত পেয়ে যেতে পারি বা আট দিন পর বা ন দিন পর বা দশ দিন পর বা এইভাবে এক বছর অবধি এটা হতে পারে আমরা সংগঠিত টাকার বাজার সম্পর্কে আলোচনা করে নিলাম পুরো সংগঠিত টাকার বাজারকে নিয়ন্ত্রণ করে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আরবিআই পুরো সংগঠিত টাকার বাজারকে নিয়ন্ত্রণ করে এবার আমরা দেখব অসংগঠিত টাকার বাজার এই অসংগঠিত টাকার বাজার কাকে বলে যে টাকার বাজারটা আরবিআই নিয়ন্ত্রণ করতে পারে না যে টাকার বাজারটা আরবিআই এর নিয়ন্ত্রণে নয় সেই টাকার বাজারটাকে বলা হয় অসংগঠিত টাকার বাজার যেহেতু এই অসংগঠিত টাকার বাজার আরবিআই নিয়ন্ত্রণ করে না সেহেতু এই বাজারে যদি কোনো টাকায় প্রবলেম হয় অর্থাৎ অর্থাৎ কেউ যদি এই বাজারে কোনো ডুপ্লিসিটি করে তাহলে সেটা কিন্তু কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ এর কোনো নিয়ন্ত্রক নেই এর মতো কোনো সরকারি সংস্থা একে নিয়ন্ত্রণ করে না যেমন আমরা চিট ফান্ডের কথা শুনেই থাকি সেইগুলো সবই অসংগঠিত টাকার বাজারের মধ্যে রয়েছে তো অসংগঠিত টাকার বাজারের মধ্যে কারা রয়েছে সেগুলো একটু দেখব আছে দেশীয় ব্যাংকার বা ইংরাজিতে বলা হয় ইন্ডিজেনাস ব্যাংকার দ্বিতীয় সাধারণ আমানত বা ইংরাজিতে পাবলিক ডিপোজিট থার্ড বললাম এক্ষুনি চিট ফান্ড এবং চতুর্থ অ ব্যাংকিং আর্থিক সংস্থা বা ইংরাজিতে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা সংক্ষেপে এনবিএফসি এরা হচ্ছে অসংগঠিত টাকার বাজারের মধ্যে রয়েছে প্রথমে এই দেশীয় ব্যাংকার কারা আমরা এক শ্রেণীর সম্প্রদায়ের কথা জানি যারা টাকা ধার দেয় কিন্তু তারা সরকারের আন্ডারে নয় যেমন মহাজন মহাজনরা কি করে টাকা সাধারণ মানুষকে ধার দেয় এবং অনেক বেশি সুদের হারে সেই টাকা ধার দেয় ভারতে যখন থেকে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে তার থেকেও আগে এই দেশীয় ব্যাংকাররা টাকা ধার দিত আজও গ্রামাঞ্চলে বা কিছু শহর অঞ্চলেও এই দেশীয় ব্যাংকাররা থেকে গেছে যেমন সিট মহাজন প্রমুখ সম্প্রদায় এরা সাধারণত কোনো জিনিস গচ্ছিত রেখে মানে আমি যদি এদের কাছ থেকে টাকা নিতে যাই তাহলে আমাকে কোনো একটা জিনিস গচ্ছিত রাখতে হবে তার বদলে সে আমাকে টাকা দেবে দ্বিতীয় হচ্ছে সাধারণ আমানত সাধারণ আমানত হচ্ছে অনেক কোম্পানি জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে অর্থাৎ টাকা গ্রহণ করে দিয়ে নিজের কাছে জমা রাখে মানে এক কথা ব্যাংকেরই মতো এরা ব্যাংকের মতোই কিন্তু সরকারের আন্ডারে নয় অনেক কোম্পানি আছে যারা জনসাধারণের কাছ থেকে আমানত বা টাকা গ্রহণ করে এবং তার উপরে সুদ দেয় সেই ধরনের সংস্থাকে বলা হচ্ছে সাধারণ আমানত এরা কিন্তু আরবিআই আন্ডারে নয় এরা কেউই আর এর আন্ডারে নয় তৃতীয় চিট ফান্ড ফান্ডও প্রায় সাধারণ আমানতারই মতো এখানেও একটি কোম্পানি বা সংস্থা জনসাধারণের কাছ থেকে টাকা নেয় তবে এইখানে চিট ফান্ডের ক্ষেত্রে হয় কি একটা মাসের নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় বিভিন্ন প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা এখানে জমা দিতে হয় যেমন করে আমরা ব্যাংকে রেকারিং ডিপোজিট করি সেইভাবে চিট ফান্ড কাজ করে এই সমস্ত চিট ফান্ডে টাকা রাখার সুবিধা হচ্ছে যে এরা সাধারণত অনেক বেশি সুদের হার দেয় অর্থাৎ ব্যাংকে যদি ফাইভ পার্সেন্ট সুদের হার পাওয়া যায় ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্ট এখন পাওয়া যায় সাধারণ আমানতের ওপরে চিট ফান্ড অনেক বেশি এর থেকে অনেকটা বেশি হারে সুদ দেয় কিন্তু যদি এখানে টাকা মার যায় অর্থাৎ এই চিট ফান্ড কোনো কোম্পানি যদি উঠে যায় সেই টাকা না ফেরত পাওয়ারও চান্স আছে যেটা ব্যাংকের ক্ষেত্রে সম্ভব নয় ব্যাংকের টাকা ফেরত পাওয়া যাবেই কারণ সেটা আরবিআই এর আন্ডারে চতুর্থ ব্যাংকিং আর্থিক সংস্থা বা এন বিএফসি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এই সমস্ত সংস্থাগুলি সাধারণ মানুষকে বা কোনো ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানকে টাকা ধার দেয় তার বদলে কিছু টাকা সুদ নেয় এইভাবে এইগুলি কাজ করে যেমন আমরা একটি সংস্থার নাম জানি বন্ধন বন্ধন আজকে ব্যাংকে পরিণত হয়ে গেছে কিন্তু যখন বন্ধন ব্যাংক হয়নি এর আগে থেকে অনেক আগে থেকে বন্ধন এই কোম্পানিটা কাজ করতো বন্ধন একটি এনবিএফসি বা ব্যাংকিং আর্থিক সংস্থা ছিল বর্তমানে এটা ব্যাংক হয়ে গেছে এবং এর আন্ডারে চলে এসছে আগে এটা ছিল না তো এই ছিল বিস্তারিতভাবে টাকার বাজার সম্পর্কে আলোচনা এই ছিল সম্পূর্ণ ভিডিওর বিষয় যদি কোনো বিষয় আপনাদের বুঝতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব এই ভিডিও এই অবধি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ